আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিনমিশাল ইউটিউব চ্যানেল এবং বিনমিশাল ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিব গত সপ্তাহের সৌদি আরবের আটক অভিযানের রিপোর্টটি। প্রতি সপ্তাহে সৌদি যাওয়া যাত তারা কতজন লোককে আটক করেছে, কোন অপরাধে আটক করেছে, সেই তথ্যগুলো প্রকাশ করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে আমরা তথ্যগুলো বাংলাতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা সতর্ক থাকতে পারেন, সৌদি আরবের পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে পারেন। আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিব 27 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত এই 7 দিনের রিপোর্ট। 27 তারিখ থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে মোট আটক হয়েছে 16,638 জন। মোট এই 7 দিনে আটক করেছে 16,638 জনকে, যার মধ্যে ইকামার বিভিন্ন সমস্যার কারণে আটক হয়েছে 5,800 জন। অবৈধভাবে সৌদি আরবে অনুপ্রবেশ করেছেন বর্ডার দিয়ে অথবা সাগরপথে, এমন আটক করেছেন 9,383 জনকে। এই 9,383 জনের মধ্যে 55 ভাগ হলো ইয়েমেনি নাগরিক এবং 43 ভাগ হলো ইথিওপিয়ান নাগরিক। প্রিয় দর্শক, গত 2 দিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম সৌদি আরবের স্পেশাল অভিযানটি কিন্তু স্থগিত হয়ে গেছে। মোটামুটি এখন ধারাবাহিক যে অভিযান আছে সেটিই চলছে। স্পেশাল অভিযানটি কিন্তু স্থগিত হয়ে গেছে। সৌদি আরবে প্রতি বছর আরবি বছরের প্রথম মাসে স্পেশাল অভিযান চলে। যতগুলো স্পেশাল অভিযান এই পর্যন্ত আমরা দেখেছি, সবগুলো স্পেশাল অভিযানের দীর্ঘস্থায়ী হলো সর্বোচ্চ 15 দিন থেকে 20 দিন। মোটামুটি এখন সৌদি আরবে অভিযান অনেকটাই কমেছে, স্পেশাল অভিযান। এখন যে অভিযান চলছে সেটি ধারাবাহিক অভিযান। খেয়াল রাখবেন, সৌদি আরব প্রবাসী নির্ভর একটি দেশ। এখানে প্রায় 1 কোটিরও বেশি প্রবাসী বসবাস করে। যে দেশে 1 কোটি প্রবাসী বসবাস করে সে দেশে কিন্তু অবৈধও থাকবে, বৈধও থাকবে। সবসময় কিন্তু সৌদি আরবে নর্মাল একটা অভিযান চলে, সেই অভিযানটি এখন চলছে, স্পেশাল অভিযান কিন্তু এখন চলছে না। তবে যারা হাউস ড্রাইভার এবং আমেল মঞ্জিল আছেন তারা একটু সতর্কই থাকবেন। আপনারা সবাই জানেন আপনাদের কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে বা বাইরে কাজ করা সম্পূর্ণ বেআইনি। এক্ষেত্রে আপনাকে যদি আপনার কর্মস্থলে আটক করে কিংবা আপনাকে আপনার কর্মস্থলে পায়, তাহলে আপনাকে জরিমানা করবে কিংবা দেশেও পাঠিয়ে দিতে পারে। আমরা হাউস ড্রাইভার আমেল মঞ্জিলদেরকে সবসময় সতর্ক করতাম, তাদের জন্য সবসময় কিন্তু একটা সমস্যা থাকে। গত 1 সপ্তাহে শ্রম আইন লঙ্ঘন করার অপরাধে আটক হয়েছে 1455 জন। হয়তো এর মধ্যে অনেকেই আছেন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল। তো আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন তাহলে সতর্কতা অবলম্বন করবেন। আমি বলছি না যে আপনাকে আটক করবেই, এমনটা বলছি না, কিন্তু ভাগ্য খারাপ হলে কিন্তু আপনার সমস্যাও হতে পারে। কিন্তু নর্মালি অভিযান যেটি সেটি কিন্তু অনেকটাই শিথিল হয়ে গেছে, এখন আগের থেকে কম চেক হচ্ছে, ধারাবাহিক অভিযান চলছে, স্পেশাল অভিযান মোটামুটি বন্ধ হয়ে গেছে। আর এখনকার যে অভিযানগুলো চলছে এই অভিযানে সবথেকে বেশি টার্গেট করা হচ্ছে ইয়েমেনি নাগরিক এবং হাবাসি নাগরিকদেরকে। বারবার কিন্তু যাওয়া যাত তারা তাদের ফেসবুক পোস্টে জানাচ্ছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য যাতে প্রশাসনিক নাম্বারে কল করে তথ্য দেয়। আপনারা ভালো করে জানেন যে বর্তমানে সবথেকে বেশি আটক করছে ইয়েমেনি এবং হাবাসি, যারা বিভিন্ন সময়ে বর্ডার দিয়ে সৌদি আরবে এসেছে। দেখুন, গত 1 সপ্তাহে 9,383 জনকে আটক করেছে মাত্র 2 দেশের নাগরিক। তাছাড়া সৌদি আরবে অন্যান্য বিভিন্ন দেশের মোট দেন 50 থেকে 60টি দেশের লোক বসবাস করে, সেখান থেকে মাত্র 5,800 লোককে আটক করেছে। তাহলে বুঝতে পারেন 2টি দেশ হলো 9,383, বাকি 50 থেকে 60টি দেশের লোককে আটক করেছে মাত্র 5,800। তাই আমি যেটি বলছি সেটি শুনুন, কাজে ফিরুন, সমস্যা নেই, তবে সতর্কতা অবলম্বন করুন। তো অনুপ্রবেশ করার সময় বর্ডার দিয়ে আটক হয়েছে 19 জন। গাড়িতে বহন করার অপরাধে, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বহন করার অপরাধে 11 জনকে আটক করেছে। প্রিয় দর্শক, আমরা গত সপ্তাহও আপনাদেরকে বলেছি যাওয়াজাত যেটি ঘোষণা দিয়েছেন, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে যদি কেউ সাহায্য করে কাজ দিয়ে অথবা গাড়িতে করে এদিক সেদিক নিয়ে যায় সেক্ষেত্রেও আটক করা হবে। তো এমন 11 জনকে আটক করেছে যারা ড্রাইভার, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বিভিন্ন জায়গাতে নিয়ে গেছেন। খেয়াল রাখবেন, অবৈধ অনুপ্রবেশকারী হুরুপ্রাপ্তরা না, অবৈধ অনুপ্রবেশকারী হলো ইয়েমেনি নাগরিক যারা বর্ডার দিয়ে আসে, অথবা হাবাসি নাগরিক যারা, ইথিওপিয়ান নাগরিক যারা বর্ডার দিয়ে আসে তাদেরকে। এই পর্যন্ত সৌদি আরবে গত 4 সপ্তাহে আটক হয়েছে 81,211 জন। টোটাল আটক হয়েছে 81,211 জন, যার মধ্যে পুরুষ হলো 69,315 জন, মহিলা হলো 11,896 জন। বর্তমানে দেশে পাঠানোর জন্য অপেক্ষায় আছেন আপনার 63,491 জন।
যাদের কাগজপত্র পাসপোর্ট সত্যায়ন করার জন্য তাদের নিজ নিজ মিশনে পাঠিয়েছে। 63,491 জন দেশে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন, যাদেরকে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন যাওয়া যাত। এর মধ্যে গত এক সপ্তাহে দেশে পাঠিয়েছে 11,896 জনকে। মোটামুটি গত সপ্তাহে অনেক বেশি লোককে দেশে পাঠিয়েছে। নর্মালি 4,000-4,500 মানুষকেই দেশে পাঠাতো, তবে গত সপ্তাহে 11,896 জনকে দেশে পাঠিয়েছে যাওয়া যাত, তাদের নিজ নিজ দেশে, শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশের লোকদেরকে। আর পাসপোর্ট জটিলতার কারণে বর্তমানে জেলের মধ্যে আটক আছেন 3,382 জন। বিভিন্ন লোকের যে পাসপোর্ট সমস্যাগুলো হয়, আমরা আপনাদেরকে বারবার বলতাম যে আপনার পাসপোর্টের তথ্য গরমিল থাকলে, আপনাকে বাংলাদেশি হিসেবে যদি শনাক্ত না করতে পারে, তাহলে কিন্তু আপনার দেশে পাঠানোটা অনেকটাই অনিশ্চিত হয়ে যায়, সময় একটু বেশি লাগে। এই ধরনের জটিলতার জন্য বর্তমানে 3,382 জন আটক আছে। তাই চেষ্টা করবেন, যারা এই মুহূর্তে ধরা দেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, সাথে আপনার এমন কিছু কাগজপত্র রাখার জন্য যেটা দিয়ে আপনাকে প্রমাণ করে যে আপনি বাংলাদেশি, আপনি যদি বাংলাদেশি প্রমাণ করতে পারেন তাহলে আপনার দেশে যাওয়ার সময়টা অনেক কম লাগতে পারে। এখন আটক করলে বেশি সময় কিন্তু জেলের মধ্যে রাখছে না, বিশেষ করে বাংলাদেশিদেরকে খুব তাড়াতাড়ি দেশে পাঠিয়ে দিচ্ছে। এর কারণ হলো আমাদের সাথে ফ্লাইট যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক আছে। অন্যান্য দেশের নাগরিকদেরকে আটক করলে একটু বেশি সময় লাগে, আর বিশেষ করে হাবাসি এবং ইয়েমেনি নাগরিকদেরকেই সবথেকে বেশি যেহেতু আটক করছে, তাদের দেশের সাথে ফ্লাইট যোগাযোগ কিন্তু এতটা স্বাভাবিক না, তার জন্য তাদেরকে একটু দেরিতেই দেশে পাঠাচ্ছে। আমাদের ক্ষেত্রে কিন্তু দেশে পাঠানোর সময়টা অনেক কম নিচ্ছে। আমি যারা দড়া দিয়ে দেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন অথবা দড়া দিবেন তাদেরকে সাজেস্ট করব, অবশ্যই আপনি চেষ্টা করবেন দাম্মাম, রিয়াদ অথবা জেদ্দা থেকে দড়া দেওয়ার জন্য। এইসব অঞ্চল থেকে আপনাদেরকে যদি আটক করে তাহলে আপনাদের দেশে পাঠানোর সময়টি একটু কম লাগে। এর আগেও কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়ে তথ্য দিয়েছি। এর কারণ হলো আপনি যখন লোকাল কোনো সিটিতে আটক হবেন, এই তিনটি সিটির বাইরে, সেক্ষেত্রে আপনাকে সেখানকার জেলে রাখবে, সেখানকার যে নিয়মকানুন আছে সে অনুযায়ী আপনাকে এখানে নিয়ে আসবে। সেখানে আপনার অনেকগুলো দিন চলে যাবে, এরপরে এখানে আসার পরে এখানকার যে প্রসিডিওরগুলো আছে সেগুলো মেনেই কিন্তু আপনার কাগজপত্র রেডি করবে, তারপরে আপনাকে দেশে পাঠাবে। তো আপনার দেশে যদি আপনি দ্রুত যেতে চান দড়া দিয়ে, তাহলে বলবো যে মেইন তিনটি সিটি থেকে আপনি দড়া দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি মেইন তিনটি সিটির মাধ্যমে দড়া দেন তাহলে সময় হয়তো 15-20 দিন অথবা এর থেকে বেশি হলে এক মাস পর্যন্ত লাগতে পারে, যদি আপনার সকল কাগজপত্র আপনার সাথে থাকে। খেয়াল রাখবেন, চেষ্টা করবেন আপনি যে বাংলাদেশি প্রমাণ করেন এমন কোনো কাগজপত্র আপনার সাথে রাখবেন। দূতাবাস কর্মকর্তারা আপনাকে আইডেন্টিফাই করতে পারলে আপনার কাগজপত্র আপনাকে দ্রুত দিয়ে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।